মাটির বা ধাতুর মূর্তি না পেতে ঘটেই দশভূজার আরাধনা হয় পালবাড়িতে চুচুরায় হুগলি নদীর তীরবর্তী পালবাড়িতে বাড়িতে কুল দেবতা রাধা মদন গোপানের মূর্তি আছে তা নিত্য পুজো হয় পালবাড়িতে একসময় চটের তৈরি পট চিত্রে দুর্গার আরাধনা হতো কালের নিয়মে প্রায় চারশো বছর প্রাচীন পট চিত্র নষ্ট হয়ে যায় দেড় দশক আগে চটের পটের জায়গায় বসেছে ফ্লেক্স চন্দননগরের একজন চিত্রশিল্পীর হাতে আঁকা পটে বর্তমানে পুজো হয় দুর্গা ছাড়াও বিভিন্ন দেবদেবীর ছবি তাতে ঠাই পেয়েছে জগদ্ধাত্রী ও কার্তিক ছাড়া নিয়ম মেনে সব পুজোই হয় পাল বাড়ির ঠাকুর দালানে তবে দুর্গাপুজোর সময় বাড়ির গর্ভগৃহ থেকে অষ্টধাতুর কুল দেবতাকে দালানে নিয়ে আসা হয় পালবাড়ির বর্তমান প্রজন্মের সদস্যরা জানান তাদের পূর্বসূরি সেবক রামকে একজন কুল দেবতার মূর্তি দান করেছিলেন অনুটনে থাকা সেবক রাম সেই মূর্তির সেবা করতে না পেরে সিন্ধুকে বন্দি করে রেখেছিলেন পরবর্তীতে কুল দেবতার স্বপ্নাদেশে দশভূজার পটে ঘটে পুজো শুরু করেন এরপরই বাড়তে থাকে সেবকরামের রামের প্রতিপত্তি হুগলি নদীর তীরবর্তী এলাকায় বিস্তীর্ণ জায়গা ছিল তার কিছুটা আছে পুজোর আয়োজনে সব শরিকেরা জড়ো হন চলে একসঙ্গে খাওয়া দাওয়া প্রতিদিন ভোগ নিবেদন করেন বাড়ির মহিলারা নৈবেদ্য দেন বাড়ির পুরুষেরা জোগাড়ে থাকেন পরিবারের মেয়ে ও বৌরা দশমীতে দেবীকে বরণ না বাড়ির ছেলেরা মূর্তি নেই তাই ঘটে প্রাণ প্রতিষ্ঠা হয় চালকুমড় নিবেদন করা হয় বলি দান হয় না সন্ধি পুজোর থেকে পুজোর সব রীতি মেনে বৈদিক মতে হয় যেহেতু আমাদের এখানে রাধা মদন গোপালের বিগ্রহ আছে এবং এটা ধাতু মূর্তি তো সেই জন্য এদের কুলপ্রথা অনুযায়ী এখানে ওই ঘটে এবং পটে পুজো করা হয় এবং দুর্গোৎসবের যা যা নিয়ম যা যা প্রথা সেই অনুযায়ী এখানে পুজো করা হয় বোধন থেকে আরম্ভ করে আপনার আমন্ত্রণ দিবাস সপ্তমীর দিন যেমন মহাসনান এখানে মানে আপনার নবপত্রিকাটা আসে না ওই নবপত্রিকার পুজো ওই আপনার স্নানটা ওই আমাদের যে বড় তাম্রকুণ্ড থাকে ওইখানেই করা হয় সপ্তমী প্রথা যেমন পুজো হয় বৈদিক মতে ওই রকম পুজো হয় অষ্টমীর পুজো হবে সন্ধি পুজো হবে সন্ধি পুজোতে আমাদের বলিদান আছে বলিদান কথার অর্থ হচ্ছে ছেদন নয় শুধুমাত্র একটা ইয়েকে দান চাল কুমড়োকে আমরা দান করে দিই আর অষ্টমী মহাষ্টমী ইয়ে সন্ধি পুজোয় দুনুপুরানো পুষ্পাঞ্জলি মহানবমীতে যেমন হোম হয় ওই রকম হয় এবং দশমীতে মায়ের পুজো করে মাকে বিসর্জনের না এখানে অন্নভোগ হয় না এখানে শুকনো মানে আপনার ওই লুচি কচুরি ইত্যাদি ইত্যাদি প্রায় ভাজা সব রকম দিয়েই ভোগটা দেওয়া হয় এখানে এখানে নিত্য যেরকম এই বাড়িতেই হয় করে বৈশিষ্ট্য নিত্য পুজোয় আমাদের এখানে ছটা বিগ্রহ আছে যেমন রাধা মদন আছেন শ্রীধর আছেন গোপাল আছেন মহাদেব আছেন মা লক্ষ্মী আছেন এই ছটা বিগ্রহের ছটা আলাদা আলাদা নৈবেদ্য করতে হয় চাল দিয়ে তার মধ্যে ঘি থাকবে এবং একটু চিনি থাকবে আর ছোলা এবং শশা দিয়ে এটা নিত্য মানে নৈবিদ্ধ করা হয় আর সন্দেশ দিয়ে আমাদের ওই ছটা সন্দেশ প্রত্যেক দিন আনা হয় ছটা সন্দেশ দিয়ে ভোগ দেওয়া হয় আর যেসব পালাদার আছে তারা যেদিনকে পালা থাকে বিভিন্ন অনেক পালাদার আছেন তো আছেন তারা ওই যেদিনকে ওনাদের পালা মানে থাকে যেদিন পালা পড়লো সেদিনকে ওনার ফলমূল ইত্যাদি নিয়ে আসেন এবং সেটা ছতলা ছটা বড়ো থালাতে সাজানো হয় ফল দেওয়া হয় চাল দেওয়া হয় এবং ভোগের হিসেবে আপনার ওই সন্দেশ এইগুলো দিয়ে নিবেদন করা হয় আর দিন এই বিগ্রহগুলোকে স্নান করাতে হয় বস্ত্র পরিবর্তন করতে হয় দিয়ে আরতি করে দুবেলায় আরতি হয় এবং মন্ত্র সহকারে পুজো করে তারপর হয় আমার নাম ধর্মদাস ভট্টাচার্য তারাই বলতে এই পুজো ধরুন চারশো বছর ধরে হয়ে আসছে মোটামুটি চারশো বছর বাড়ি চারশো বছরই পুজো হচ্ছে কিন্তু যেহেতু আমাদের স্বপ্নে পাওয়া কষ্টধাত দেবতা আছে তাই অন্য দেবতা মাটির তৈরি দেবতা এনে আমাদের পুজো করা হয় না কোনো রকম কোনো মূর্তি কোনোদিন এনে পুজো করা হয় না যত পুজো আছে সব পুজোই হয় কিন্তু কোনো মূর্তি কোনো আসে না আমার ছেলে ছোটোবেলায় সরস্বতী পুজো করতে কিন্তু পুরোহিত বলেছে তুই মূর্তি এনে পুজো কর কিন্তু তাতে খড় থাকবে না শুধু ছাঁচের মূর্তি এনে পুজো করবি কাঠামো হলেই তাকে প্রতিষ্ঠা করতে হবে তাকে তিল দিয়ে ঘিরতে হবে সেটা করা যাবে না ছোটোবেলায় মাটির প্রতিমা ছাঁচের মূর্তি এনে করতো কিন্তু কোনোদিন কোনো খড় কাঠামো কাঠামোবাদা মূর্তি এনে কোনো ঠাকুর আমাদের বাড়িতে পুজো হয় না তাই জন্য সেইভাবেই আমাদের এত বছর ধরে দুর্গা পুজো হয় আর সেই দুর্গা পুজো যা রীতি নীতি যা আচার আচরণ সব মানা হয় কিন্তু মূর্তি বাদ দিয়ে অন্নভোগও অন্নভোগও হয় না যেহেতু মূর্তি আছে না কোনো অন্নভোগ হয় না কোনো কলা বউ স্নানটা হয় না নবপত্রিকা স্থাপন হয় বলি দান হয় বলি ছেদন করা হয় না বলি দেওয়া হয় না থাক দান করা হয় উৎসর্গ করা হয় কিন্তু ছেদন হয় না বাদ ভোগ বলতে লুচি কচুরি নৈবেদ্য চার দিনের যাবতীয় কিছু আমাদের বিশেষত্ব হচ্ছে এখানে দৈকর্মাটা বড় সাংঘাতিক ভালো করে করা হয় মানে ওটাই সবাইকার ডিপেন্ড থাকে কর্ম যেন ভালো হয় এবং তুই করবি আমাকে সবাই ভাই তুই কর্মটা করবি নিজে হাতে করে মাখবি সেটা যেন খুব ভালো হয় তারপরে ঘট বিসর্জন দিতে যাবো আমরা ওই সেই ঘট ওই বড় অত বড় ঘট সেই ঘট মাথায় করে ওপর থেকে নিচ পর্যন্ত গঙ্গায় আমি লাস্ট ইয়ার পর্যন্ত নিয়ে গেছি এবছর পারবো কি না যাই না মা ইচ্ছেদ করলে মাথায় চাপালে দেবো সেইভাবে এখনও পর্যন্ত হয়ে আসছে চারটে দিন খুব আনন্দ করে কাটাই দুদিন তিন দিন খাওয়া দাওয়া হয় আমাদের এখানে এক জায়গায় হয়ে বাড়ি থেকে সবাই মিলে কন্ট্রিবিউট করে ট্রাস্টে কিছু কন্ট্রিবিউট করে পুজোর সময় তো সবাইকেই একটা ব্যাপক আকারে খরচা থাকে তারপরে ঠাকুরবাড়িতে পুজোর জন্য সবাইকে কন্ট্রিবিউট করতে হয় নাহলে এত বড় পুজো তো তোলা যাবে না নিত্য পুজোর নৃত্য পুজোর ব্যাপার আছে ছথালা নৈবেদ্য ছথালা ফল অন্ত কিছু না হোক কলা ছোলা এটা তো দিতেই হবে ছদিন ছ রোজ ছ থালা করে পুরোহিত দিয়ে নিত্য পুজো হয় পুরোহিত আছে এখানে আমাদের পুরোহিত ধর্মদাস ভট্টাচার্য রয়েছে ওই পুজো কোনো দিন হয়তো ওর কাজ পড়ে গেলো ওর ভাই করলো বা কাউকে দিয়ে করলো কিন্তু নৃত্য পুরোই তো আমাদের হোক খুব ভালো আমার বন্ধু বান্ধব কেউ নেই সব বাইরে চলে গেছে শুধুমাত্র আমার ছেলে এখনও রয়েছে এখানে তার ইন্টারেস্ট আছে পুজোয় সে আতে আতে জোগাড় করে শিখেছে খানিকটা আমরা যেমন বাবা ঠাকুর দাদার কাছ থেকে শিখেছিলাম ও শিখছে জোগাড় করাটা একটা শেখা দরকার নাহলে হবে না ওই কিন্তু পরবর্তী জেলারেশন নেই বাইরে কাছে তাদের হয়তো ইন্টারেস্ট আছে কিছু ইন্টারেস্ট নেই না সেইভাবে বাইরে অনেক কে আমেরিকা কে প্যারিস মানে বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তারা আসে না আসা সম্ভব হয় না কিন্তু তাদের হয়তো ইয়ে আছে যে বাবা মাকে হয়তো টাকা পয়সা দিয়ে দেয় যে এটা বাড়ির পুজোর জন্যে কারোর ইচ্ছে নেই অনেকের ইচ্ছে থাকে বলতে পারবো না সেটা তবে আমি সেভেন্থ সপ্তম পুরুষ আমি পালবাড়ি মানে শিবগরম পালে সেভেন্থ জেনারেশন আমি আড়ম্বরের সাথে সাথে রুচি নিয়ম নিষ্ঠা মেনে হ্যাঁ সব কিছু সব কিছু মেনে হয় এবং সত্যি কথা বলছি খুব আনন্দ করে পুজোটা হয় এবছরেও হবে কিন্তু আগে যে পালা সিস্টেম ছিল সেটা উঠিয়ে দেওয়া হয়েছে যে ছোটোদের ঘরের পালা মানে ঠাকুরের থেকে হয়তো ছ হাজার দশ হাজার দিয়ে দেওয়া হলো বাদবাকি যা করছে ছোটরা করবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা সম্ভব হয় না তাই আমরা ঠিক করে নিয়েছি যে যা পালা যা দুর্গা পুজোর খরচ সব সেন্ট্রালাইজ হবে এক জায়গায় চাঁদা জমা পড়বে তার থেকে যা কম পাবে ট্রাস্টি দেবে তা সেই করে দেখা যাচ্ছে আগে যা ট্রাস্টি ভর্তুকি দিত তার থেকে ভর্তুকিটা কমে গেছে লাস্ট ইয়ারে ভর্তুকিটা কম হয়েছে মানে ডোনেশান বেশি এসে গেছে কিন্তু ওই পালা হলে বড্ড গায়ে লেগে যায় ধরুন আমার আমার ঘরে ধরুন পাঁচ ছজন আছে সাতজন আছে আটজন আছে কারোর ভয়ে সে একা সব কমতে কমতে সে একা তার পক্ষে সম্ভব না তাই জন্য সেন্ট্রালাইজ করছি আর বারো মাসের যে বিভিন্ন পালা সেটা আমাদের চাট করে দেওয়া আছে দুবছর থাকবে এটা যে সে সবাই দায়িত্ব নিয়েছে এই পালাটা আমি করবো আমরা যখন রাস নিয়েছি ভাই ভাই মিলে এক একজন আছে তাকে ভাই বলি আমি সে পাঁচ দিন ধরে ঝুলুন করলো মানে খুব খুব বড় করে করেছে ঝুলনটা পাঁচ দিন ধরে আর একজন এরা নিয়েছে জন্মাষ্টমী অষ্টমী লক্ষ্মী পুজো খুব ভালো মানে সত্যি কথা বলছি জন্মাষ্টমীটা এত বড় এত ভালো করে করেছি না দেখলে ভাবা যায় না এত ভালো জন্মাষ্টমী করেছে এই ঝুলন জন্মাষ্টমী এত সুন্দর হয়েছে রাস্তা আমি করেছিলাম প্রচুর লোক জমায়েত করেছিলাম লুচি কচুরি খান এ করা ও করা সব করেছিলাম রাস্তার আমার নাম বিশ্বজিৎ পাল এই বর্তমান কমিটির সম্পাদক আমি